সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। খুব খারাপ অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ ক্ষুদ্র ভাইরাস একটা অকুশী অর্গানিজম, কী তার ক্ষমতা সমস্ত বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। এ থেকে বাঁচার আমাদের একমাত্র উপায় হলো সচেতনতা। সচেতনতার প্রধান দুইটা উপায় হলো মাস্ক পরা এবং হাত ধোয়া। মাস্ক পরা, হাত ধোয়া, বারবার এই কাজটা করতে হবে এবং তোমরা এই কাজটা অবশ্যই করবে। আমি একটু গর্বিত তোমাদের নিয়ে, যেহেতু এই যে ভাইরাস সম্পর্কে তোমাদের ফার্স্ট ইয়ার করিয়েছি, মার্কেটে কিছু ধারণা তোমাদের আছে ভাইরাস সম্পর্কে, কাজেই তোমরা আরও বেশি সচেতন হবে, অনেকে সচেতন করবে। তো আজকে আমার ক্লাস হলো নিউ থার্ড ইয়ার, অনলি ফর নিউ থার্ড ইয়ার। পুরাতন থার্ড ইয়ার যারা আছো, যদি কেউ থেকে থাকো, তাদের এই ক্লাস ইতিমধ্যেই নিয়েছি, থাকতে পারো তোমরা, তোমাদের ব্যাপারটা একটু রিভাইজ হবে। থার্ড ইয়ারের সিলেবাস সম্পর্কে ইতিমধ্যেই তোমরা জেনেছ আশা করি। তো চারটা সাবজেক্ট রয়েছে থার্ড ইয়ারে, আমি তোমাদের যেটা পড়াবো সেটা হলো জেনেটিক্স, একটা ফুল কোর্স, 100 নম্বরের কোর্স, 80 নম্বরের থিওরি পরীক্ষা হবে, আর 20 নম্বর হবে এম কোর্স, আবার উপস্থিতির উপর নির্ভর করবে আর কি। তো জেনেটিক্স, বাংলা যেটাকে বলে বংশগতিবিদ্যা, তোমাদের ইতি এ সম্পর্কে সামান্য কিছু ধারণা রয়েছে, কারণ ইন্টারি একটু পড়েছিল জেনেটিক্স। তো জেনেটিক্স শব্দটা কীভাবে এসেছে, গ্রিক মূল শব্দ জেন থেকে, জেন থেকে জেনেটিক্স শব্দটি এসেছে। জেনস দ্যাট মিনস হলো টু বিকাম অর টু গ্রো ইনটু, হওয়া অথবা কোনো কিছু থেকে উৎপত্তি হওয়া, সেটাকে বলা হয়েছে জেনেটিক্স। গ্রিক শব্দ জেন থেকে জেনেটিক্স শব্দটি এসেছে, যার মানে হলো টু বিকাম, মানে হওয়া, কোনো কিছু থেকে হওয়া, অথবা টু গ্রো ইনটু, কোনো কিছু থেকে উৎপত্তি লাভ করা। তো জেনেটিক্স কাকে বলে, এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে, প্রথমে যেটা রয়েছে মেন্ডেলিয়ান প্রিন্সিপালস, মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স, মেন্ডেলের বংশগতি সূত্র সম্পর্কে দুইটা সূত্র আছে সেটা তোমরা জানো, সেটাকে বলা হয়েছে মেন্ডেলস ল। ল মানে ল, সেখানে বলা হয়েছে দুইটা সূত্র, যেহেতু জানো বলা হয়েছে অফ ইনহেরিটেন্স, বংশগতি। তো জেনেটিক্স হলো বংশগতিক বৈশিষ্ট্য ফাদার মাদার থেকে নেক্সট জেনারেশনে কীভাবে সঞ্চারিত হয়, কোন পদ্ধতি অবলম্বন করে সঞ্চারিত হয়, কতটুকু বৈশিষ্ট্য ফাদার মাদার থেকে সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়, কত জেনারেশন পর্যন্ত স্থানান্তরিত হয়, কী কী স্থানান্তরিত হয়, ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হলো জেনেটিক্স। তো জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন জোহানসেন, উইলিয়াম বেটেসন 1906 সালে প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। উইলিয়াম বেটেসন 1906 সালে প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন, যদিও ফাদার অফ জেনেটিক্স হলো মেন্ডেল, উনি জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন নাই। মেন্ডেল সম্পর্কে একটু আলোচনা করি, মেন্ডেলিয়ান প্রিন্সিপালস, মেন্ডেলের নীতি সমূহ, নীতি কি, দুইটা নীতি রয়েছে তার, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, সেটাকে বলেছে মেন্ডেলিয়ান প্রিন্সিপালস। তো মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। মেন্ডেলের পুরো নাম হলো গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর ইউহান মেন্ডেলও অনেক উচ্চারণকে ইউহান মেন্ডেল আর জোহান মেন্ডেল, জন্ম হলো 1822 এবং মৃত্যু হলো 1884 অস্ট্রিয়া, তখনকার দিনের অস্ট্রিয়া, যেটা পরে ভাগ হয়ে যায় চেকোস্লোভাকিয়া এবং বর্তমানে চেক প্রজাতন্ত্র অন্তর্ভুক্ত এলাকায় গ্রেগর জোহান মেন্ডেল জন্মগ্রহণ করেন 1822 সালে এবং 1884 সালে উনি মৃত্যুবরণ করেন। তো গ্রেগর জোহান মেন্ডেল, গ্রেগর মানে উনি ছিলেন ধর্মযাজক, মূলত একজন ধর্মযাজক, অনেক কিছুই ছিলেন, প্রধানত ছিল ধর্মযাজক, তারপর উনি ছিলেন একজন ভালো শিক্ষক ছিলেন, একজন সমাজ সংস্কারক ছিলেন, পাহাড়ে উঠতে ভালোবাসতেন ইত্যাদি ইত্যাদি, এবং সবচেয়ে বেশি হলো গবেষণা করতে উনি বেশি পছন্দ করতেন। তো গবেষণার ফলস্বরূপ উনি যে 26 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন, 26 প্রজাতির উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন, এবং 26 প্রজাতির ভিতরে আমরা জানি মেন্ডেল যে সূত্র দুটা বের করেছিলেন সেটা হলো মটর উদ্ভিদের উপর গবেষণা করে, পি, যার বৈজ্ঞানিক নাম হলো পিজাম স্যাটাইভাম। পি
ট্রপিজাম স্যাটাইভাম মটর উদ্ভিদ দিয়ে গবেষণা করে 1974 আবিষ্কার করেছিলেন। কিভাবে ধাপে ধাপে এগিয়েছিলেন, প্রথমত 1856 সালে উনি মূলত গবেষণার কাজ শুরু করেন পিনিয়া মটরশুটি উদ্ভিদ নিয়ে, এবং ওনার গবেষণাটা হলো প্লান্ট হাইব্রিডাইজেশন। উদ্ভিদের সংক্রমণ নিয়ে গবেষণা করেছেন। হাইব্রিডাইজেশন কে আমরা বলছি, হাইব্রিডাইজেশন হলো এক বা একাধিক জিনিক বৈশিষ্ট্যের পার্থক্য মণ্ডিত দুই বা ততোধিক উদ্ভিদের ভিতর ক্রস করে নতুন ভ্যারাইটি সৃষ্টি করে বলে হাইব্রিডাইজেশন বা সংক্রমণ। তো উনি মূলত হাইব্রিডাইজেশন নিয়ে কাজ করেছেন এবং উনি হলো প্লান্ট হাইব্রিডাইজেশন নিয়ে কাজ করেছেন এবং এই কাজটা শুরু করেন 1856 সালে। 1861 সালে উনি এই যে 56 থেকে 61 পর্যন্ত যে গবেষণা করেছিল সেই গবেষণা পত্রের এক নাম, গবেষণাটা পেপার একে লিখেছিল, সেই পেপারটার নাম দিয়েছিলেন এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন। এক্সপেরিমেন্ট ইন প্লান্ট হাইব্রিডাইজেশন ওনার গবেষণা পত্রের নাম, যে কাজটা নিয়ে গবেষণা করছিলেন সেটার নাম হলো এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন। 1861 সালে এটা নাম দিয়েছিলেন। 1865 সালে এই গবেষণা পত্রটি একটা প্রাকৃতিক বিদ্যা সমিতির সমিতিতে পাঠান এবং সেটা এই প্রাকৃতিক বিদ্যা সমিতির নাম হলো ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ ব্রুন। ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বরুণ নামক একটা প্রাকৃতিক বিদ্যা সমিতির ওখানে পাঠায় এবং সে নিজে ওটা পাঠ করে, ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বরুণ, বরুণের একটা সমিতির নাম। তারপর 1866 সালে জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি বুরুন নামক ম্যাগাজিনে, জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বুরুন নামক ম্যাগাজিনে 1866 সালে ওনার সূত্র দুইটি প্রকাশিত হয় এবং বিজ্ঞানীদের কাছে ব্যাপারটা ছড়িয়ে যায়। আবার বলছি এখান থেকে 1856 সালে উনি মূলত হাইব্রিডাইজেশন নিয়ে কাজ শুরু করেন, প্লান্ট হাইব্রিডাইজেশন এবং পিজাম স্যাটাইভাম নিয়ে কাজ শুরু করেন। 1861 সালে উনি যে গবেষণা করেছিল এই সময়ের মধ্যে সেটাকে একটা গবেষণা পত্র হিসেবে নাম দেন, সেটার নাম ছিল এক্সপেরিমেন্টস ইন প্লান্ট হাইব্রিডাইজেশন। এগুলো মনে রাখতে হবে। তারপর 1865 সালে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ বুরুন নামক একটা সমিতিতে, বিজ্ঞান সমিতি, প্রাকৃতিক বিদ্যা সমিতি, ওখানে পাঠান এবং নিজে এটা পাঠ করেন, ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ বুরুন। তারপর 1866 সালে এরা কী করলো, জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি অফ বুরুন একটা বিজ্ঞান ম্যাগাজিনে এটা প্রকাশ করেন। তারপর থেকে এটা বিজ্ঞানীদের কাছে ছড়িয়ে যায়। এরপর এইভাবে ওনার সূত্র এই অবস্থায় চলে আসলো, কিন্তু বিজ্ঞানীদের কাছে খুব একটা সমাদৃত হয় নাই, কারণ তখন অন্যান্য খুব বেশি বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করেন নাই এবং এটাকে খুব বেশি গুরুত্ব দেন নাই। তখন অন্য একজন বিজ্ঞানী নিয়ে খুব মাতামাতি ছিল, চার্লস রবার্ট ডারউইনের কথা তোমরা জানো, চার্লস রবার্ট ডারউইনের রিভলিউশন থিওরি নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছিল। তো কাজে এই মেন্ডেলের সূত্রটা চাপ পড়ে যায়। এরপর উনি আরও কাজ করেছেন, কিন্তু সেটা আমাদের এতে আসে না। আমাদের 1860 সালে এই সূত্র দুটি আবিষ্কার হয়েছিল। তারপর 1884 সালে উনি মারা যান। পরবর্তীতে 1900 সালে মেন্ডেলের সূত্রটা পুনরায় আবিষ্কার হয়। মেন্ডেলের সূত্র দুটি পুনরায় আবিষ্কার হয় 1900 সালে। তো কীভাবে সেটা আবিষ্কার হয় সেটা একটু দেখি। তিনজন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে গবেষণা করে মেন্ডেলের সূত্রের অনুরূপ ব্যাপারগুলো আমরা লক্ষ্য করলেন। 1900 সালে তিনজন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে গবেষণা করতেছিল, তাদের নাম হলো হুগো ডা গ্রিস, কার্ল করেন্স
এরিক ভন শেরমার্ক শেষনে সবাই 1900 সালে হুগুদা ভিরিস ওনার বাড়ি হল হল্যান্ডে, কার্ল করেন্স ওনার বাড়ি হল জার্মানিতে, আর এরিক ভন শেরমার্ক শেষনে ওনার বাড়ি হল অস্ট্রেলিয়া। তিনজন বিজ্ঞানী তিন জায়গায় বসে গবেষণা করে দেখলেন যে মেন্ডেল 1866 সালে যে জিনিসটা বলে গিয়েছেন সেই জিনিসটা তাদের এই সূত্রের সাথে মিলে যাচ্ছে। তারপর তারা মেন্ডেলকে বলেন ফাদার অফ জেনেটিক্স, এবং এই জন্য 1900 সালকে বলা হয় জেনেটিক্সের দ্বিতীয় জন্মসাল। 1900 সালকে বলা হয় বংশগতিবিদ্যার দ্বিতীয় জন্মসাল। আবার বলছি কে তিনজন বিজ্ঞানী, হুগো দ্য ভ্রিস, কার্ল করেন্স, এরিক ভন শেরমার্ক শেষনে। হুগো দ্য ভ্রিস হলো হল্যান্ডের অধিবাসী, কার্ল করেন্স হলো জার্মানির অধিবাসী, এরিক ভন শেরমার্ক শেষনে হলো অস্ট্রেলিয়ার অধিবাসী। তো এইভাবে মেন্ডেলের সূত্র আবিষ্কার হলো এবং মেন্ডেলকে তখন থেকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। তো মেন্ডেল কি আবিষ্কার করেছিল বা মেন্ডেলিজম কি, দুইটা সূত্র বংশগতি সম্পর্কে উনি দিয়েছিলেন। একটাকে বলা হয়েছে ফার্স্ট ল এবং সেকেন্ড ল। ফার্স্ট ল, ফার্স্ট ল এর নাম রয়েছে মনোহাইব্রিড ক্রস, ল অফ সেগ্রিগেশনও বলা হয়। প্রথম সূত্রের নাম হলো ল অফ সেগ্রিগেশন বা ল অফ মনোহাইব্রিড ক্রস অথবা ল অফ পিউরিটি অফ গ্যামেটস প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র নাম বলে দিচ্ছি এখানে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। পর ডাইহাইব্রিড অফ পলিহাইব্রিড ক্রস, পর পলিহাইব্রিড ক্রস। এই হলো মেন্ডেলের দুটো সূত্র, এই সূত্র দুটোকে বলে মেন্ডেলিজম। আবার বলছি ল অফ সেগ্রিগেশন, বাংলা বলে বিসঙ্গন, সেগ্রিগেশন পৃথক হয়ে যাওয়া। মনোহাইব্রিড মনো মানে সিঙ্গেল, হাইব্রিড সংকরণ এক সংকরায়ন আর কি পদ্ধতি যেটা, সেটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস। আর ল অফ পিউরিটি অফ গ্যামেটস, গ্যামেটস এর বিশুদ্ধতা অক্ষুণ্ণ থাকে যেটাই, যে ক্ষেত্রে সেটাই বলেছে ল অফ পিউরিটি অফ গ্যামেটস। সেকেন্ড ল হলো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাস সূত্র, গ্যামেটগুলো স্বাধীনভাবে বিন্যাসিত হয় এই সেকেন্ড লতে, বা ডাইহাইব্রিড ডাইহাইব্রিড দ্বি সংকর অথবা পলিসংকরায়নও বলা হয় এই সূত্রকে। তো প্রথমে একটু দেখবো প্রথম সূত্র ল অফ সেগ্রিগেশন, ল অফ সেগ্রিগেশন সম্পর্কে আলোচনা করবো। বা মনোহাইব্রিড ক্রস তাকে বলেছি মেন্ডেল মটরশুটি উদ্ভিদ নিয়ে গবেষণা করেছিলেন। তো মটরশুটি উদ্ভিদের উনি 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন। 7 জোড়া বৈশিষ্ট্য বিদ্যে তোমরা লিখে রাখো কী কী ছিল বৈশিষ্ট্য, আমি এখানে লিখছি না, বলছি। 1 নম্বর কাণ্ডের দৈর্ঘ্য, 7টা বৈশিষ্ট্য, 7 জোড়া বৈশিষ্ট্য। কাণ্ডের দৈর্ঘ্য, বীজের রং, বীজপত্রের রং, তারপর হলো ফলের রং, ফলের আকার, ফলের গঠন, বীজপত্রের গঠন এবং পুষ্প বিকাশের স্থান, এই 7টা বৈশিষ্ট্য, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি গবেষণা করেছিলেন। ল অফ সেগ্রিগেশনের ক্ষেত্রে 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে, মনোহাইব্রিড ক্রস কেন বলা হয়েছে, উনি 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে, ফাদার মাদারের 1 জোড়া বৈশিষ্ট্য নিয়ে বিপরীত ধর্মী উদ্ভিদের ভিতর ক্রস করে কী জেনারেশন পেয়েছিল সেটি নিয়ে গবেষণা করেছিলেন বলে একে মনোহাইব্রিড এক সংকরায়ণ। ওনার ফল মানে গবেষণাটা ছিল হাইব্রিডাইজেশন নিয়ে। তো মনোহাইব্রিড করেছে উনি 1 জোড়া বৈশিষ্ট্য নিয়েছিল মটর উদ্ভিদে, কী কী বৈশিষ্ট্য নিয়েছিল যদি লেখে এইভাবে, প্যারেন্টস এর ফিনোটাইপ কেমন ছিল, ফিনোটাইপ তো লং লম্বা এন্ড শর্ট খাটো
ফিনোটাইপ, ফিনোটাইপ কি সেই কথা এখন বলতে হয়। ফিনোটাইপ কোন জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক আকার, চেহারা দেখতে কেমন সেটাকে বলেছি ফিনোটাইপ। তো ইমাটুর উদ্ভিদের একটা উদ্ভিদ হলো লম্বা আর একটা উদ্ভিদ হলো খাটো। লম্বাকে ফিমেল ধরা হয়েছে, ফিমেলের সংকেত এরকমের আর মেলের সংকেত এরকমের। লম্বাকে ফিমেল ধরা হয়েছে, শর্টকে মেল ধরা হয়েছে। লম্বা খাটো এক জোড়া বৈশিষ্ট্য, তাই এটা মনে হয় বেট ক্রস। প্যারেন্টস কেমন, একটা লম্বা, মাদার লম্বা, ফাদার হলো শর্ট। তো এরপর ফিনোটাইপের পরে জিনোটাইপ। জিনোটাইপ কি? জীবের জিনগত বৈশিষ্ট্য, এর ভিতরে জিন কেমন থাকে সেটাকে বলা হয়েছে জিনোটাইপ। ফিনোটাইপ হলো বাহ্যিক বৈশিষ্ট্য, জিনোটাইপ হলো জিনগত বৈশিষ্ট্য। তো জিনোটাইপ মেন্ডেল বলেছেন যে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুইটি ফ্যাক্টর দায়ী। মনে রাখবে, জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুইটি ফ্যাক্টর দায়ী। তো এখানে জীবের একটা বৈশিষ্ট্য লম্বা, এর জন্য দুইটা ফ্যাক্টর দায়ী। তো দুইটা ফ্যাক্টর, লম্বার জন্য টল, ক্যাপিটাল টি উনি ব্যবহার করেছেন। দুইটা ফ্যাক্টর, টি একটা, দুইটা ক্যাপিটাল, টি একটা ফ্যাক্টর। হোয়াট ইজ ফ্যাক্টর? ফ্যাক্টর আসলে হলো জিন। তখন জিন আবিষ্কার হয় নাই বলে উনি এটাকে ফ্যাক্টর বলেছেন। আসলে উনি ফ্যাক্টর বলেন, উনি এটাকে এলিমেন্টস বলেছেন। বেটেসন এটাকে ফ্যাক্টর বলেছেন, তাই আমরা ফ্যাক্টর শব্দটি ব্যবহার করব। জীবের প্রতিটি বৈশিষ্ট্য দুইটি ফ্যাক্টর দায়ী। লম্বা বৈশিষ্ট্য দুইটা ফ্যাক্টর, ক্যাপিটাল টি, এবং স্মল বৈশিষ্ট্যের জন্য তার বিপরীত, স্মল টি, দুইটা ফ্যাক্টর দেয়, স্মল টি। এভাবে মেন্ডেল নিজে ব্যবহার করেছেন। এটা হলো জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য, জিনটা এরকমই দেখতে আর কি। তারপর জিনোটাইপ থেকে গ্যামেট উৎপাদন হবে। গ্যামেট কেমন হবে? ক্যাপিটাল টি পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, স্মল টি থেকে পরস্পর আলাদা হয়ে যাবে। এই চারটা গ্যামেট উৎপাদন, একটা গ্যামেট, 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 গ্যামেট উৎপাদন হলো। তো এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। হাইব্রিডেশন মানে কি? সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে পরস্পর গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হবে, ফিমেল গ্যামেট, মেল গ্যামেট। এটি হলো সেক্সুয়াল, ফিমেল গ্যামেট, মেল গ্যামেট যখন মিলিত হয় তখন সেটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এরপর জেনারেশন তৈরি হবে, F1 জেনারেশন, প্রথম বংশধর। কী হবে প্রথম বংশধর? এই গ্যামেটের সাথে এই গ্যামেট মিলিত হবে, কী হবে জেনারেশন? ক্যাপিটাল টি, স্মল টি। এই গ্যামেট, এই গ্যামেট মিলিত হয়ে ক্যাপিটাল টি, স্মল টি মিলিত হবে, এরকম হলো F1 জেনারেশন, মানে প্রথম বংশধর। তা প্রথম বংশধরের আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, দুইটাই সেম জিনোটাইপ উৎপন্ন হলো, ক্যাপিটাল টি, স্মল টি। বাট এর ফিনোটাইপ কেমন হলো? বাহ্যিক চেহারা কেমন হলো? কে কার মতো হলো? ফাদারের মতো হলো না মাদারের মতো হলো? অর্থাৎ লম্বা হলো না শর্ট হলো? এরা হলো লম্বা, দুইটাই লম্বা হলো। ফিনোটাইপ হলো দুইটাই লম্বা হলো, মানে সমস্ত উদ্ভিদ F1 জেনারেশনের, দুইটাও না, এখানে F1 জেনারেশনের সমস্ত উদ্ভিদই লম্বা হলো। ফিনোটাইপ হলো তাহলে কার মতো হলো? মায়ের মতো হলো। তাই বলে কি এই যে টি, ক্যাপিটাল টি থেকে স্মল টি, এই স্মল টির বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায়নি, শর্ট, এখানে শর্ট, স্মল টির বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, তাহলে কি স্মল টির বৈশিষ্ট্য হারিয়ে গেছে? হারিয়ে যায়নি, সেটা আমরা একটু পরে আসতেছি। তো দেখা গেলো F1 জেনারেশন লম্বা হলো। F1 কথাটা কেন বলেছি? F1 বা F কেন ব্যবহার করেছেন মেন্ডেল? ওটা P, M, N এইগুলো, এই ক্যাপিটাল লেটারগুলো কেন ব্যবহার করেন? F কেন বলেছেন? F হলো ফিলিয়া, মানে বংশধর থেকে। ফিলিয়া মানে বংশধর, প্রজনী, এগুলো যে একটা প্রজনী বা বংশধর তৈরি হচ্ছে, তাই ফিলিয়া থেকে F উনি ব্যবহার করেছেন। M বা N বা P এই জিনিসগুলো ব্যবহার করেন। F আমরা বলবো এটা বংশধর থেকে, F কথাটা ফিলিয়া থেকে F উনি নিয়েছেন। টি লম্বা, লম্বা হলো সবগুলো F1 জেনারেশন, সব লম্বা হলো। এই লম্বা যে এই লম্বার একটু খাটো হলো সেটা নেই, কিন্তু এই লম্বার মতোই হলো। এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে লম্বা এই যে প্যারেন্টস যে লম্বা, মাদার, দুইটা হলো ক্যাপিটাল টি, আর F1 জেনারেশন যে লম্বা হলো এটা হলো ক্যাপিটাল টি, একটা স্মল টি। এটাকে বলা হয় এই ক্যাপিটাল টি, এটাকে হলো হোমোজাইগাস লম্বা বলতে পারি, আর এটাকে বলি হেটেরোজাইগাস, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। তাহলে আমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, হোয়াট ইজ হোমোজাইগাস এন্ড হেটেরোজাইগাস। হোমোজাইগাস কি? হোমোজাইগাস এই গ্রিক শব্দ থেকে আসছে, কিন্তু হোমোজাইগাস হেটেরোজাইগাস। গ্রিক কি শব্দ থেকে আসছে? গ্রিক হোমোস, হোমোস দ্যাট মিন্স হলো সেম,
আর গ্রিক জাইগোস, জাইগোস দ্যাট মিন্স হলো ইয়ক, ইয়ক মানে জোয়াল, সেম জোয়াল, সেম জোয়াল মানে একই জায়গা থেকে এদের উৎপত্তি হয়েছে বলে এটাকে হোমোজাইগাস বলেছে। কিভাবে? এরকমের আর কি, মনে করো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে একটা ক্যাপিটাল টি, এখানে একটা ক্যাপিটাল টি, তো দুইটা একই জায়গা থেকে উৎপাদন হয়, একই ধরনের জিন বহন করতেছে বা ফ্যাক্টর বহন করতেছে, তাই এটাকে বলেছে হোমোজাইগাস। আর এর বিপরীত হলো হেটেরোজাইগাস, 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 হেটেরো কথাটা আসছে গ্রিক শব্দ, গ্রিক হেটেরোস থেকে হেটেরো, হেটেরোস কথাটা তাহলে ডিফারেন্ট, আর জাইগাস তো আগে বললাম ইয়ক বা জল, ভিন্ন উৎস থেকে, ভিন্ন গ্যামেট থেকে বা বিশ্ব ভিন্ন ক্রোমোজোম থেকে যখন জিনগুলো একত্রিত হয় তখন সেটাগুলি হেটেরোজাইগাস, তো এটা হলো হোমোজাইগাস। তাহলে দেখা যাচ্ছে এটা হোমোজাইগাস মানে একই ধরনের জিন, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আর হেটেরোজাইগাস হলে কেমন হবে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, হোমোলোগাস ক্রোমোজোমে একটাই হলো ক্যাপিটাল টি আর একটা হলো স্মল টি, এটা হলো হেটেরোজাইগাস, দুইটা আলাদা জিনিস আর কি, আলাদা জিনিস, সেজন্য এটাকে বলেছে হেটেরোজাইগাস। তো এই হলো হোমোজাইগাস এন্ড হেটেরোজাইগাস, এই ক্ষেত্রে আমরা বলবো হোমোজাইগাস, এটা হলো হোমোজাইগাস আর এটা হলো হেটেরোজাইগাস, বাট দুইটাই লং, হেটেরোজাইগাস লং আর হোমোজাইগাস লং। তো এইভাবে এফ ওয়ান জেনারেশন হলো। এফ ওয়ান জেনারেশনের পরে এখন এখানে একটা ব্যাপার হলো, এফ ওয়ান জেনারেশন এখানে ডোমিনেন্ট এবং রিসেসিভ বলে একটা দুইটা কথা রয়েছে, ডোমিনেন্ট ক্যারেক্টার, রিসেসিভ ক্যারেক্টার, বা প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বাংলা বলে প্রকট বৈশিষ্ট্য। তো প্রকট বৈশিষ্ট্য কাকে বলবো? এফ ওয়ান জেনারেশনে যে প্যারেন্টের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটি হলো প্রকট বৈশিষ্ট্য। এফ ওয়ান জেনারেশনে এই দুইটা প্যারেন্ট, কিন্তু একটা লম্বা একটা শর্ট, এখানে কিন্তু দুইজনের বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, একজনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এফ ওয়ান জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্য হলো প্রকট বৈশিষ্ট্য। তো এখানে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তো লম্বাটা হলো প্রকট বৈশিষ্ট্য বা ডোমিনেন্ট ক্যারেক্টার। আর যে জিনের কারণে এই লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তাকে বলে ডোমিনেন্ট জিন, ডোমিনেন্ট জিন, ডোমিনেন্ট জিন। তো ডোমিনেন্ট জিন এখানে কে? ক্যাপিটাল টি। আর যে এফ ওয়ান জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই প্যারেন্টসের, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় নাই ডোমিনেন্ট জিনের কারণে, সেই জিনটাকে বা সেই বৈশিষ্ট্যটিকে বলবো রিসেসিভ ক্যারেক্টার, এবং সেই জিনটাকে বলবো রিসেসিভ জিন, রিসেসিভ জিন। তো এক্ষেত্রে রিসেসিভ জিন কি? স্মল টি। স্মল টির বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায়নি, স্মল টির বৈশিষ্ট্য হলো শর্ট, যে শর্ট বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায়নি। এফ ওয়ান জেনারেশনে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটা হলো রিসেসিভ ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হলো ডোমিনেন্ট ক্যারেক্টার। যে জিনের কারণে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হলো ডোমিনেন্ট জিন, এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না যে জিনের কারণে সেটা হলো রিসেসিভ জিন। তাই বলে আমরা আমাদের মনে রাখতে হবে যে এই জিনের বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে যায় না, সেটা মেন্ডেল দেখেছেন পরবর্তী ক্রস থেকে। এরপর কী করলো? এফ টু জেনারেশন কেমন হবে সেটা নিয়ে উনি গবেষণা করলেন। এফ টু জেনারেশনের ক্ষেত্রে কী করলো? লম্বা শর্ট বলবো না, সবই লম্বা, প্যারেন্টস হলো লম্বা, লং, ফিমেল লং, এর সাথে লং, মেল লং, জাস্ট এই জিনিসটা আর কি, এটাকে বলা হয় স্বপরাগায়ন। এটাকে আসলে যদি স্বপরাগায়ন করেছিলেন সেলফ পলিনেশন। জিনোটাইপ হলো ক্যাপিটাল টি স্মল টি, জিনোটাইপ হলো ক্যাপিটাল টি স্মল টি। এরপর গ্যামেট কি হবে? ক্যাপিটাল টি স্মল টি জিনগুলা পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, সেটা হলো গ্যামেট হলো। তো গ্যামেটের পরে এফ টু জেনারেশন, এখন আর এফ ওয়ান না, এফ টু জেনারেশন। এফ টু জেনারেশনে কি হবে? গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে যাবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল টির সাথে মিলিত হবে, এই ক্যাপিটাল টি আবার এই স্মল টির সাথে মিলিত হবে, ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল টি এই ক্যাপিটাল টির সাথে মিলিত হবে, ক্যাপিটাল টি স্মল টি, এই স্মল টি এই স্মল টির সাথে মিলিত হয়ে যাবে, স্মল টি স্মল টি। এইভাবে এটা হলো এফ টু জেনারেশন। এফ টু জেনারেশনে আমরা জিনোটাইপ দেখতে পাচ্ছি, এইরকম এক হলো জিনোটাইপ। একটা হলো হোমোজাইগাস লম্বা, তিনটাই লম্বা হয়েছে ফিনোটাইপলি, এটা হচ্ছে লম্বা লং, আর এটা হলো শর্ট। তো
এটাকে আমরা বলতে পারি 3:1, তিনটা লম্বা একটা খাটো উদ্ভিদ পাওয়া গেল। তিনটা লম্বা একটা খাটো উদ্ভিদ হয়ে গেল, ফিনোটাইপ কি? তিনটা লম্বা উদ্ভিদ একটা খাটো উদ্ভিদ। লম্বা উদ্ভিদ কেন? ক্যাপিটাল টি স্মল টি থাকা সত্ত্বেও লম্বা, এই যে ফাদার মাদার ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি লম্বা, আর যেটা আছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি সেটা তো লম্বা হবে। একেবারে দাদা দাদা ছিল যেটা, না নানি ছিল যেটা, সেটা হলো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তো বা এদের জিনোটাইপটা আলাদা দেখা যাচ্ছে, ফিনোটাইপ তিনটা লম্বা একটা কাট হলো। জিনোটাইপ হলো কি? একটা হলো হোমোজাইগাস লম্বা, দ্যাট মিন্স এটাকে ওয়ান বলবো, দুইটা হলো হেটারোজাইগাস লম্বা 1:2, আর একটা হলো হোমোজাইগাস রিসেসিভ 1:1, 1:2:1, এটা হলো জিনোটাইপিক রেশিও। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের এফ টু জেনারেশনে ফিনোটাইপিক রেশিও হলো রেশিও 3:1, আর জিনোটাইপিক রেশিও হলো 1:2:1। একটা হোমোজাইগাস লম্বা, একটা হেটারোজাইগাস, দুইটা হেটারোজাইগাস লম্বা, একটা হোমোজাইগাস শর্ট বা খাটো। তো এখানে দেখা যাচ্ছে যে খাটো যে প্রথম যে প্রশ্ন করেছিলাম ফাদার যেরকম ছিল, হেটারোজাইগাস হোমোজাইগাস শর্ট এফ ওয়ান জেনারেশনে কিন্তু সম খাটো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, বাট এফ টু জেনারেশনে এসে দেখা গেল এক অনুপাতে খাটো বৈশিষ্ট্যটা ফিরে এসেছে, তার মানে স্মল টি বৈশিষ্ট্য হারিয়ে যায়নি। তো এই ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে এফ ওয়ানের মানে প্যারেন্টসের যে খাটো বৈশিষ্ট্যটা ছিল বা রিসেসিভ বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য এফ ওয়ান জেনারেশনে প্রকাশ পায় নাই, বাট এফ টু জেনারেশনে এসে এটা প্রকাশ পেলো। কি অনুপাতে? এক অনুপাতে প্রকাশ পেলো, ফিনোটাইপিক রেশিও এক অনুপাতে এবং জিনোটাইপিক রেশিও এক অনুপাতে খাটো বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র এটাই ছিল, মেন্ডেলের প্রথম সূত্র এফ টু জেনারেশনে তিনি ফিনোটাইপিক রেশিও পেলো 3:1, ফিনোটাইপিক রেশিও 3:1, দ্যাট মিন্স এই অনুপাতে লম্বা উদ্ভিদ পেলো এবং খাটো উদ্ভিদ পেলো, তিনটা এবং একটা সংখ্যা নয় কিন্তু এটা একটু অনুপাত। আর জিনোটাইপ জিনগত বিশ্লেষণ করে যদি দেখলেন হোমোজাইগাস রিসেসিভ পাওয়া যায়, হোমোজাইগাস ডোমিনেন্ট পাওয়া যায় এক অনুপাতে, হেটারোজাইগাস ডোমিনেন্ট পাওয়া যায় দুইটা এবং হোমোজাইগাস রিসেসিভ পাওয়া যায় এক অনুপাতে, এই অনুপাতে বংশধর তৈরি হয়। তো তাহলে সংজ্ঞা হিসাবে কী বলতে পারি? মেন্ডেলের প্রথম সূত্র ল অফ সেগ্রিগেশন বলা হয়েছে এটাকে বিসঙ্গন বিসঙ্গিত হয়ে যায় বা মনোহাইব্রিড ক্রস ক্রস বলা হয়েছে। মনোহাইব্রিড ক্রসে প্রত্যেক প্রজনক হতে একটি করে, পুরা সূত্রটা থাকলে দেখতে সুবিধা হতো, মনোহাইব্রিড ক্রসে প্রত্যেক প্রজনক হতে একটি করে, মোট যে দুইটি ফ্যাক্টর এই যে একটি একটা, মোট যে দুইটি ফ্যাক্টর এফ ওয়ান জনুতে, এই যে এফ ওয়ান জনুতে একত্রিত হলো ক্যাপিটাল টি স্মল টি, মনোহাইব্রিড ক্রসে প্রত্যেক প্রজনক হতে একটি করে মোট যে দুইটি ফ্যাক্টর এফ ওয়ান জনুতে একত্রিত হয়, তারা মিশ্রিত বা দূষিত না হয়ে অপরিবর্তিতভাবে প্রতিটি জন্মপেশে যে এবং পরস্পরের সাথে মিলিত হয় একটু জনতে 3:1 অনুপাতে ফিনোটাইপিক রেশিও উৎপাদন করে, দ্যাট ইজ মনোহাইব্রিড ক্রস। আবার বলছে মনোহাইব্রিড ক্রসে প্রত্যেক প্রজনক হতে প্রজন মানে প্যারেন্টস প্রথম যেটা দেখিয়েছিলাম, প্রত্যেক প্রজনক হতে একটি করে মোট যে দুইটি ফ্যাক্টর এফ ওয়ান জনতে একত্রিত হয় তার মিশ্রিত বা দূষিত না হয়ে, মানে এদের বৈশিষ্ট্য হারিয়ে যায় না সেটা বলা হয়েছে, এই বৈশিষ্ট্য হারিয়ে যায় নেই, মিশ্রিত বা দূষিত না হয়ে অপরিবর্তিতভাবে জননকোষে যে পরস্পরের সাথে গ্যামিটগুলো মিলিত হয় 3:1 অনুপাতে ফিনোটাইপিক রেশিও এবং 1:2:1 অনুপাতে জিনোটাইপিক রেশিও উৎপাদন করে, দ্যাট ইজ মেন্ডেলস ফার্স্ট ল বা সেগ্রিগেশন বিসঙ্গন, পৃথক হয়ে গেলো গ্যামিটগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেলো এবং পরস্পরের সাথে মিলিত হয় 3:1 অনুপাতে ফিনোটাইপিক রেশিও উৎপাদন করলো, এটা হলো মানে মেন্ডেলের প্রথম সূত্র। তো এখানে কিছু কিছু জিনিস আসছে, ফিনোটাইপ হোয়াট ইজ, ফিনোটাইপ হোয়াট ইজ, জিনোটাইপ হোয়াট ইজ, হোমোজাইগাস হোয়াট ইজ, হেটারোজাইগাস, এই জিনিসগুলা আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি ফিনোটাইপ হলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক চেহারা কেমন দেখতে আর কি, সেটাকে বলেছে ফিনোটাইপ। জিনোটাইপ হলো জিনগত বৈশিষ্ট্য, তার জিন ভিতরের জিন কোষের ভিতরে বা ক্রোমোজোমের জিনগুলো কেমন সেটাকে বলেছে জিনোটাইপ। গ্যামেট তো আমরা জানি জনন কোষ যেটাকে বলেছে অবশ্যই হ্যাপ্লয়েড জনন কোষ এবং এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশন, মেল গ্যামেট ফিমেল গ্যামেট পরস্পরের সাথে মিলিত হবে, গ্যামেটগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে জেনারেশন তৈরি করবে। তো জেনারেশন তৈরি করার ক্ষেত্রে এফ ওয়ানের ক্ষেত্রে আবার বলছি ডোমিনেন্ট ক্যারেক্টার রিসেসিভ ক্যারেক্টার কাকে বলবো, এফ ওয়ান বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে এফ ওয়ানের ক্ষেত্রে যে বাহ্যিক বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাই হলো ডোমিনেন্ট ক্যারেক্টার, এফ ওয়ানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হলো ডোমিনেন্ট ক্যারেক্টার, এবং যে জিনের কারণে
ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটাকে বলে ডমিন্যান্ট জিন, আর যে বৈশিষ্ট্যটা এফ ওয়ানে প্রকাশ পায় না সেটাকে বলা হয়েছে রিসেসিভ বৈশিষ্ট্য বা রিসেসিভ ক্যারেক্টার। এবং যে জিন ওই বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না সেটাকে বলা হয়েছে রিসেসিভ জিন। তো আমরা মেন্ডেলের প্রথম সূত্রে দেখেছি ডমিন্যান্ট জিন হলো ক্যাপিটাল টি, স্মল টি হলো রিসেসিভ জিন, লম্বা হলো ডমিন্যান্ট ক্যারেক্টার এবং শর্ট হলো রিসেসিভ ক্যারেক্টার। তো এখানে আরেকটা জিনিস, লম্বা খাটো, মেন্ডেল কিন্তু ফিমেলকে লম্বা ধরেছে, মেলকে শর্ট ধরেছে। ধরেছে কি আমরা ধরেছে, ফিমেলকে উনি সম্মান দেখিয়েছেন, মেয়েদের সম্মান দেখিয়েছেন বলে প্রথম উনি লম্বা ধরেছেন, মেলকে লম্বা ধরেছেন আর ফিমেলকে শর্ট ধরেছেন। লেডিস ফার্স্ট এটাও বলতে পারো, মেয়েদের সম্মান দেখানোর জন্য লম্বাকে ফিমেল প্রথম ধরেছে আর মেলকে পরে ধরেছে। তো এ হলো মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেল প্রথম সূত্র আবিষ্কার করার পরে উনি কিন্তু ধাপে ধাপে অগ্রসর হয়েছেন। এখানে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে দেখলেন যে এইভাবে ফল পাওয়া যায়, দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করলে কেমন ফল পাওয়া যায় সেটা তারপর উনি অগ্রসর হলেন। তো এই ক্ষেত্রে দেখি মেন্ডেলের দ্বিতীয় সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি গবেষণা করেছেন, এটাকে ডাইহাইব্রিড বা পলিহাইব্রিড ক্রস বলা হয়। ডাইহাইব্রিড বা পলিহাইব্রিড ক্রস আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট প্রথম সূত্রে বলছে এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছেন, দ্বিতীয় সূত্রে তো দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছিলেন। আগের মতো আমি ক্রসটা যদি দেখাই, প্যারেন্টস প্যারেন্টস কেমন ছিল, এর বাহ্যিক বৈশিষ্ট্য বা ফিনোটাইপ আর কি, দুই জোড়া বৈশিষ্ট্য, একটা হলুদ গোলাকার, বাংলায় দেখি হলুদ গোলাকার ফিমেল, এর সাথে ক্রস করেছে সবুজ কুঞ্চিত, হলুদ গোলাকার, হলুদ বীজপত্র আর হলো সবুজ বীজপত্র, গোলাকার বীজ এবং কুঞ্চিত বীজ, এইরকমই দুই জোড়া বৈশিষ্ট্য। আগে ছিল শুধু হলুদ অথবা শুধু গোলাকার, ওইটা লম্বা খাটো এই ক্ষেত্রে বলা হয়েছে, বাট এই ক্ষেত্রে দুই জোড়া হলুদ গোলাকার, মানে ফিমেলটা দেখতেই কি দেখতে বীজের বীজপত্র হলো হলুদ এবং বীজ হলো গোলাকার, সবুজ বীজপত্র এবং কুঞ্চিত বীজ, এইরকমই দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছেন। এটা হলো ফিনোটাইপ। জিনোটাইপ কেমন, প্রতিটি বৈশিষ্ট্যের জন্য দুইটি ফ্যাক্টর দেয়, ফ্যাক্টর দ্যাট মিন জিন, তো হলুদের জন্য দুইটা বৈশিষ্ট্য, দুইটা ফ্যাক্টর ওয়াই ওয়াই ইয়েলো আর কি, এবং গোলের জন্য ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এটা হলো জিনোটাইপ। তো এই ক্ষেত্রে হবে তার বিপরীত, জাস্ট ওয়াই ওয়াই আর আর, এটা হলো জিনোটাইপ, হলুদ গোলাকারের জিনোটাইপ ওয়াই ওয়াই আর আর, ডোমিনেন্ট মানে ক্যাপিটাল লেটারে আর স্মল লেটারে ওয়াই ওয়াই এবং আর আর। তো তার জিনোটাইপের পর কি উৎপাদন হবে, আগের মতে গ্যামেট উৎপাদন হবে, গ্যামেট উৎপাদন হবে কীভাবে, ওয়াইয়ের সাথে আর মিলিত হবে, ওয়াইয়ের সাথে আর মিলিত হবে, একটাও লিখতে পারি দুইটাও লিখতে পারো, ওয়াই আর এখানে গ্যামেট হবে, ওয়াই আর ওয়াই আর, ওয়াই আর ওয়াই আর, এরকম গ্যামেট উৎপাদন হবে। তারপর হবে এফ ওয়ান জেনারেশন, গ্যামেটগুলো ফিমেল গ্যামেট এবং মেল গ্যামেট পরস্পরের সাথে মিলিত হবে, ক্যাপিটাল ওয়াই 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 আর আর একসাথে লিখব, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এইরকম এফ ওয়ান জেনারেশন উৎপাদন হলো, এবার পাওয়া গেলাম এফ ওয়ান জেনারেশন। তো এর ফিনোটাইপ কেমন হবে, ফিনোটাইপ দেখা গেল উনি পেল এরকমই পেল, ফিমেলে যেরকম ছিল হলুদ গোলাকার সেরকম হলো, হলুদ গোলাকার, হলুদ গোলাকার হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি হলুদ গোলাকার বৈশিষ্ট্য হলো ডোমিনেন্ট বৈশিষ্ট্য, হলুদ গোলাকার বৈশিষ্ট্য হলো ডোমিনেন্ট বৈশিষ্ট্য। এখানে হলুদের জন্য ওয়াই এবং গোলাকারের জন্য ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর হলো ডোমিনেন্ট জিন, হলুদ গোলাকার এই ডোমিনেন্ট জিন আর ডোমিনেন্ট ওয়াই ওয়াই, এই ওয়াইয়ের কারণে হলুদ হলো এবং এই আর এর কারণে গোলাকার হলো, এই ওয়াই হলো সবুজ
সবুজ এখানে প্রকাশ পায়নি, এই আর হলো কুঞ্চিত, এখানে কুঞ্চিত প্রকাশ পায়নি। কাজে ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর হলো ডোমিনেন্ট জিন এবং স্মল ওয়াই স্মল আর হলো রিসেসিভ জিন। তো হলুদ গোলাকার এটা হলো ডোমিনেন্ট ক্যারেক্টার। তো এরপর আগের মতে প্রথম সূত্রের মতো এফ টু জেনারেশন চলে গেছে, এটাকে স্বপরাগায়ন করেছে। স্বপরাগায়ন ডেফিনেশন তো বুঝি আমরা, স্বপরাগায়ন কি, এর সাথে ওয়াই ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ফিমেল ধরে এর সাথে ক্রস করেছে, জাস্ট সেম জিনিস ওয়াই ওয়াই আর মেল ধরে। তো এর ভিতর গ্যামেট উৎপাদন হবে কি, এখান থেকে চারটা গ্যামেট উৎপাদন হবে, এখান থেকে চারটা গ্যামেট উৎপাদন হবে। কিভাবে গ্যামেট উৎপাদন হয়, এটা হলো এফ টু জেনারেশনে যাচ্ছে, কিন্তু প্যারেন্টস হলো হলুদ গোলাকার, জিনোটাইপ হলো এরকমের হলুদ গোলাকার, জিনোটাইপ এরকমের কি দেখা যাচ্ছে। বাট এই জিনোটাইপের সাথে প্যারেন্টসের যে জিনোটাইপ আলাদা হয়ে গিয়েছে, এখানে দুইটাই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর হোমোজাইগাস ডোমিনেন্ট হেটেরো, আর এটা হলো হোমোজাইগাস রিসেসিভ। বাট এটা হলো হেটেরোজাইগাস ডোমিনেন্ট, এটা হলো হেটেরোজাইগাস ডোমিনেন্ট। তো এখান থেকে গ্যামেট উৎপাদন হবে, কী কী গ্যামেট উৎপাদন হবে, ক্যাপিটাল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আর একটা গ্যামেট উৎপাদন হবে, ক্যাপিটাল ওয়াইয়ের সাথে স্মল আর একটা গ্যামেট উৎপাদন হবে, স্মল ওয়াইয়ের সাথে ক্যাপিটাল আর একটা গ্যামেট হবে এবং স্মল ওয়াই স্মল আর একটা গ্যামেট হবে। এই চারটা থেকে চারটা গ্যামেট উৎপাদন হবে, এই চারটা থেকেও সেম একই জিনিস, যেহেতু সেম জিনিস চারটা গ্যামেট উৎপাদন হবে। এখন এদের ভিতর ক্রস এভাবে ক্রস দিয়ে এটা দেখানো যাবে, একটা চেক আউট বোর্ড করতে হবে। একটা চেক আউট বোর্ড করি, ষোলোটা ঘর করতে হবে এবং মেইল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, মেইল গ্যামিট ফিমেল গ্যামিট সেই, এখানেও তাই হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। গ্যামেটগুলো পরস্পর সাথে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট স্বাধীনভাবে বিন্যাসিত হবে, গ্যামেটগুলো পরস্পরের সাথে প্রত্যেকটা গ্যামেট প্রত্যেক গ্যামেটের সাথে মিলিত হবে। কি উৎপাদন হয়, ওয়াই ওয়াই আর আর, তোমরা নিশ্চয়ই কাগজপত্র নিয়ে বসছো, করে ফেলো, ওয়াই ওয়াই আর আর, ওয়াই ওয়াই আর আর,